আমি লিপিকা আর আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি খুব সহজ সিম্পল ভাবে কিভাবে শাহী পনির করা যায় সেটাই আজকে আমি করে দেখাবো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক পনির করার জন্য আমাদের যেটা লাগছে দুটো বড় সাইজের পেঁয়াজ যেটা আমি বড় বড় করে একটু কেটে নিয়েছি তার সাথে লাগছে দুটো টমেটো এটা আমি বড় বড় করে কেটে নিয়েছি 10-12টার মতো কাজু বাদাম তার সাথে লাগছে আদা রসুন আর লাগছে চারটি শুকনো লঙ্কা চারটি হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো সবগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করা হয়ে গেছে আমি এখন এটা সাইডে রেখে দেব চলুন রান্নাটা শুরু করা যাক আচ্ছা আমি কড়াইটা গরমে আছে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি আমি রান্নাটা পুরোটা ঘিয়েই করব প্রায় 4 চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে ঘিটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি এবার তেজপাতা গোটা গরম মশলা গরম দিয়ে দেব নিয়েছি 4টে এলাচ 4টে লবঙ্গ নিয়েছি 4টে গোলমরিচ গরম মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি যে পেস্ট করে মশলাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে একটু নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো লবণ সবগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে তারপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো রাখতে পারে মিডিয়াম ফ্লেমে রাখবেন মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করব আমার এই মশলাটা মোটামুটি এরকম ভাবে একটু কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব দই 4 চামচ দই দেব এখানে দই দেব তার সাথে দিয়ে দেব একটু সামান্য চিনি কালারের জন্য এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ আবার রান্না করব আচ্ছা দইটা দেওয়ার পরে প্রায় 2 মিনিটের হয়ে গেছে আমার এই 2 মিনিট পরে আমি এর মধ্যে এই যে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি এখানে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিয়েছি এটা কিন্তু আমি ভাজিনি কাঁচাই রেখেছি পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরটা দিয়ে ভালো করে আমি পনিরের সাথে মশলাটাকে মিশিয়ে নেব মশলাটা দিয়ে আমি মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর আবার কমিয়ে দেবো
কমিয়ে আমি এভাবে কিছু কিছুক্ষণ রান্না হতে দেবো। মশলাটা এভাবে কষানো হয়ে গেছে পনিরটা দিয়ে, আপনারা দেখুন সাইড দিয়ে তেল দেখা যাচ্ছে, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু জল, আপনারা চাইলে জল নাও দিতে পারেন, এই জায়গাতেই তুলে নিতে পারেন রান্নাটা। আমি একটু জল দেবো, একটু গ্রেভিটা আমি পাতলা করতে চাইছি একটু সামান্য একটু। আমার রান্নাটা হয়ে এসেছে, আমি আঁচটা কমিয়ে দিয়ে এখানে এক চামচের মতো আবার দিয়ে দেবো দেশি ঘি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়িয়ে নিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের মতো রেখে আমি তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো।